নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের পিঠের রেসিপি। এই শীতে যদি কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি খুব সহজে দারুণ স্বাদের পিঠে বানিয়ে নিতে চান, তাহলে আপনারা এই পিঠে বানিয়ে নিতে পারেন। আর খেতেও হয় এক কথায় অপূর্ব, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে এক বাটি সুজি, আর সব কিছু এই বাটিতে করে মেপে নেব। এবার গ্যাস অন করে দিয়েছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে করে মোটামুটি সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তবে একদম লাল করে ভাজব না। মোটামুটি প্রায় এক মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কোরানো নারকেল, আর সব কিছু কিন্তু একই বাটির মধ্যেই মেপে দিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়। এবার ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি, আর আপনারা যদি মিষ্টি জিনিসে লবণটা অপছন্দ করেন তাহলে লবণটা স্কিপও করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর দেখুন, মেশানোর প্রথম অবস্থায় এগুলো কিন্তু একটু দলা দলা মতো পেকেছিল, আর একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই এখন দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি দুধ, আর এটা কিন্তু কাঁচা দুধ না, আমি এটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার আবারও অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে। আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একটা মণ্ডতে পরিণত হবে। আর এভাবে কিন্তু সব কিছু একই পাত্রের মধ্যেই মেপে নিতে হবে, তাহলে পিঠেগুলো খেতে একদম সফট হবে। আর এটাকে এভাবে ধীরে ধীরে মিশিয়ে নিতে নিতে দেখুন একটা মণ্ডতে পরিণত হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছে, আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একদম খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন একদম খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছে। আর আপনারা যদি এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে পিঠেটা বানান তাহলে পিঠেগুলো একদম খেতে খুবই ভালো হবে, সফট হবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর থেকে অল্প একটু করে অংশ নিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। দেখুন একদম খুবই সহজ, এইভাবে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। আর যত পিঠেগুলো ছোট বানাবেন তত কিন্তু এর মধ্যে দুধটা ভালোভাবে ঢুকবে। আর দেখুন এগুলো বানানোর সময় হাতেও কিন্তু একটুও লাগছে না। আমি কিন্তু হাতে কোনো রকম ঘি বা তেল লাগাইনি, যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া আছে আর খুব ভালোভাবে মেখেও নিয়েছি, তাই দেখুন এটা বানানোর সময় কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। আরেকটা শেপেও আপনারা পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন এইরকম লম্বা মতো করেও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন, তবে খুব বেশি বড় বানাবেন না। তবে আমি গোল মতো করে সমস্তগুলো বানিয়ে নিচ্ছি, এটাই কিন্তু বেশি সহজ। দেখুন সমস্তগুলোই বানিয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো দুধ। দুধটাকে এবার ফুটতে দেব। তো যখন দুধটা একটু ফুটতে শুরু করবে তখন এর থেকে আমি দু হাতা দুধ আলাদা করে তুলে নিচ্ছি। এবার দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন দুধটা একটু ঘন হতে শুরু করেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা সুজির পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি।
একদম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায়। আর পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই দুধের টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে এটাকে ফুটতে দেব। ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। আর বেশি কিন্তু নাড়াচাড়া করা চলবে না, এইভাবে মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার এদিকে বাটির মধ্যে যে আলাদা করে দুধটা তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে, আর আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন পিঠেগুলো এখন কিন্তু ফুলে অনেকটাই সাইজে বড় হয়ে গেছে। এবার এর মধ্যে দুধের মধ্যে মিশিয়ে রাখা মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। এবার মিল্ক পাউডারটা দিয়েও 2-1 মিনিট ফুটিয়ে নেব। আর একটু মিল্ক পাউডার দিয়ে দিলে দুধটা সহজেই ঘন হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবারও প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর পিঠেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। আর মিষ্টির পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর আপনারা অনেকেই বলেন যে গুড় দুধের মধ্যে দিলে দুধটা কেটে যায়, তাই যদি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা একদমই হবে না। গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আবারও 1 মিনিট ফুটিয়ে নিচ্ছে। এবার 1 মিনিট পর দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই একদম খেতে ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? তাহলে আর দেরি কেন, চট জলদি এইভাবে এই পিঠে বানিয়ে ফেলুন। বানানো তো একদমই সহজ। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে 2টো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এলাচ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলেই পিঠে কিন্তু একদম রেডি। আর এই পিঠে গরম বা ঠান্ডা যে কোনো অবস্থাতেই আপনারা কিন্তু খেতে পারেন, ঠান্ডা হয়ে গেলে যে শক্ত হয়ে যাবে সেই রকম কিন্তু কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল, সাথে বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।